আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যু, দীর্ঘদিন আড়ালে থেকেও রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখা বর্ষীয়ান রাজনীতিবিদের বিদায়। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করতে প্রধানমন্ত্রীর আহ্বান, বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই কাটিয়ে ওঠার আশা। এবং চলতি বছর থেকে বাংলাদেশ ক্রিকেটের সামর্থ্য প্রমাণের চমৎকার সুযোগ বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, ছুটির দুপুরে চ্যানেল আই কার্যালয়ে একান্ত সাক্ষাৎকার। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা আড়াইটায় তাঁর মৃত্যু হয়। শনিবার সকাল 8:30 জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে তাঁর মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। 10:00 সেখানে জানাজার নামাজ। জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে পরে তাঁর মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি নোয়ালখালীর বেগমগঞ্জে। বাদাসোর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে দাদাভাইকে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা ও ভক্ত অনুসারীরা। বাংলাদেশের স্বাধীনতার পর গঠন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, কিন্তু তারপর আর নিয়মিত দেখা যায়নি সিরাজুল আলম খানকে। রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারীরা বলছেন, তাকে হারানোর মাধ্যমে দেশ হারালো এক সূর্য সন্তানকে। ষাটের দশকে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের দক্ষ অন্যতম সংগঠক হিসাবে সিরাজুল আলম খানের ভূমিকা কিংবদন্তি তুল্য। আমি আমার পিতৃমাতা সব হারিয়ে ফেলেছি, আমাদের রাজনৈতিক অথরিটি সিরাজুল আলম খান, তিনি আজকে চলে গেছেন আমার ছেলে, আমি একান্ত নিঃস্ব হয়ে গেছি। তিনি ছিলেন এই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, পৃথিবীর কেউ যখন ভাবেন এই সিরাজুল আলম খান 62 সনে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন সৃষ্টি করেছে তার। বিশেষ করে এরকম অসাধারণ সংগঠক, অসাধারণ প্রতিভাবান সংগঠক, এত ত্যাগী, নিষ্ঠ, অঙ্গীকারাবদ্ধ এবং খুবই বুদ্ধিমান, কৌশলী, সবচাইতে প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশ কীরকম করে করা যায় সেই ব্যাপারে যোগ্যতায় তার আমি মনে করি কোনো জুড়ি নাই। স্বজনরা জানান, জীবনের অন্তিম পর্যায়ে এসেও রাষ্ট্রীয় কোনো সম্মান চাননি সিরাজুল আলম খান। দেশের জন্য ওনার জীবন বিসর্জন দিয়েছেন, এক আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আপনারা সবার কাছে দোয়া চাই। এবং উনি শেষ ইচ্ছায় বলে গেছেন যে ওনার সেখানে কবর হবে আমার দাদুর কবরের পাশে, এবং ওনাকে ওনার মায়ের একটি শাড়ি দিয়ে, মানে আমার দাদুর একটি শাড়ি দিয়ে ওনাকে যেন জড়িয়ে রাখা হয় এবং ওনাকে যেন সেভাবেই যেন কবরে নামানো হয়। উনি এটাও বলেছেন যে আমি দেশটা স্বাধীন করতে চেয়েছিলাম, আমি সেই দেশটা স্বাধীন করতে পেরেছি, এই দেশ থেকে সেটাই আমার অর্জন। স্বাস্থ্য জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। মৃত্যুকালে সিরাজুল আলম খানের বয়স হয়েছিল 82 বছর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সরকার কোনো সংলাপের কথা বলেনি। ঢাকাস্থ বোয়ালখালী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন যারা নির্বাচনকে প্রতিহত করতে চায় তাদের সঙ্গে আলাপ করে লাভ নেই। মির্জা ফখরুল ইসলাম সংলাপের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন আমির হোসেন আমু সংলাপ নিয়ে কথা বলার একদিন পরই তার ব্যাখ্যা দিয়েছেন। আমরা কোনো সংলাপের কথা বলি নাই, বিএনপির সাথে কোনো সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। কারণ যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নাই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হয়। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বরং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। যারা আমির হোসেন আমু তিনি যে বক্তব্য রেখেছিলেন পরের দিনে তিনি নিজেই সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। বৈশ্বিক কারণে দেশবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খুব দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংকের ট্রফি তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন খেলাধুলার মাধ্যমে মেধার বিকাশ ঘটে, দেশের প্রতি দায়িত্ববোধ বাড়ে, তাই তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। সাদি মাহমুদ জানাচ্ছেন। প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের আয়োজনে অনুষ্ঠিত হল শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে মুখোমুখি হয় ইউনিয়ন ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। দুর্দান্ত ফুটবলে আল আরাফা ইসলামী ব্যাংককে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিয়ন ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ উপভোগ করে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তরুণ প্রজন্মকে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে এই বিশ্বাস তাদের মাঝে গড়ে তুলতে হবে। যে খেলাধুলা, শরীরচর্চা, সংস্কৃতি চর্চা, এগুলির মধ্য থেকে মানুষের যেমন মেধা বিকশিত হয় ঠিক সেইভাবে আমাদের দেশের মানুষের উজ্জীবিত হন, আত্মবিশ্বাস বাড়ে, দেশের প্রতি ভালোবাসা বাড়ে, দায়িত্ববোধ বাড়ে, কর্তব্যবোধ বাড়ে। আর এখান থেকে আমরা আন্তর্জাতিক পর্যায়েও এক সময় আমরা বিশ্বকাপ খেলতে পারবো, হয়তো বিশ্বকাপ একদিন জিও আমরা জয়ী হতে পারি, জিতেও আনতে পারি। সেইভাবে মন মানসিকতা ঠিক রেখে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাই। বৈশ্বিক কারণে বাংলাদেশেও নানা সংকট তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন খুব দ্রুতই সব সমস্যা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমাদের দেশ আজকে এগিয়ে যাচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট অগ্রগামী ছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে কোভিড-19 তার অতিমারী আর এই আসিয়ান ইউক্রেন যুদ্ধ, সেই সাথে সাথে স্যাংশন, পাল্টা স্যাংশন, তার জন্য অর্থনৈতিকভাবে আমাদের সকলেরই একটু কষ্ট হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে। এটা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এই মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি, আমি আশা করি যে এই অসুবিধাটা থাকবে না। আমি চাই বাংলাদেশ সব দিক থেকে বিশ্বে সেরা হবে, খেলাধুলা, অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলবে, আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি, বিজয়ী জাতি হিসেবেই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে সবসময় চলব। এই আত্মবিশ্বাস নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েদের মধ্যে সবসময় কাজ করবে। পূর্বাচলে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্য খেলাধুলার জন্য আরও একটি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম পর্বে খেলতে না পারলেও এই সিরিজকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছুটির দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এসে বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক বললেন শুধু এই সিরিজ নয়, এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের চমৎকার সুযোগ আছে টিম টাইগার্সের সামনে। সাদির রহমান সামিব জানাচ্ছেন। ইঞ্জুরিকে হারিয়ে আবারও মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 6 সপ্তাহ পর মাঠে ফিরে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু করেছেন প্রস্তুতি। এর মাঝেই বৃষ্টি ভেজা ছুটির দুপুরটি চ্যানেল আই পরিবারের সাথে কাটালেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নেতৃত্বে চ্যানেল আই পরিবারের সদস্যরা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারকে নিজ প্রাঙ্গণে স্বাগত জানান। অবশ্যই ইম্পর্টেন্ট, প্রতিটা সিরিজই ইম্পর্টেন্ট, যেহেতু সামনে আছে আমাদের জন্য এখন থেকে প্রতিটা সিরিজই খুব ইম্পর্টেন্ট। আফগানদের সাথে হোম সিরিজ ছাড়াও এবছর এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ তরজায় করা নাড়ছে। ওয়ানডে ফরম্যাটের এই দুই টুর্নামেন্ট নিয়ে টাইগার ভক্তদের আকাশ ছোঁয়া স্বপ্নের কথা জানেন সাকিব। আমরা তো অবশ্যই অনেক ভালো কিছু এক্সপেক্ট করি, আমাদের মনে হয় আমাদের কাছে ওরকম দল আছে যারা ক্যাপেবল আমরা অনেক ভালো রেজাল্ট করার জন্য দেশের জন্য চেষ্টা করব, বাট সব কিছু ডিপেন্ড করে ওই মুহূর্তে আমরা কোন অবস্থাতে আসি, তো সে কারণে এই সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট। দেশের মাটি মানুষের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার ধারক টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর শুভাকাঙ্ক্ষী হিসাবে নিজের প্রত্যাশার কথাও শোনালেন বিশ্ব সেরা অলরাউন্ডার। আসলে বাংলাদেশের সাথে যদি আপনি চিন্তা করেন, হাতে কোনো কয়েকটা টিভি চ্যানেল হলে তার ভিতরে একটা হবে চ্যানেল লাইক, যারা প্রথম থেকে আসে এবং দেশের জন্য সবসময় কাজ করে আসছে। এটা নতুন করে আসলে কিছু বলার নাই, মানুষকে জানানোরও কিছু নাই, সবাই জানে এই বিষয়ে। এবং যেভাবে বাংলাদেশের সাথে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং চ্যানেল লাইক যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি শিওর যে আমরা একসাথে আরও সামনের দিকে যেতে পারবো। আফগানদের বিপক্ষে ঢাকায় একমাত্র টেস্ট খেলছেন, তবে জুলাইয়ে আফগানদের বিরুদ্ধে হোম ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজে টাইগারদের প্রথম একাদশে দেখা যেতে পারে তাকে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য দেখছেন চ্যানেল আই সংবাদ। চ্যানেল আইয়ের সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম কল্লোলের বাবা ও কুষ্টিয়া বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মারা গেছেন। ইনালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদে তার জানাজার নামাজ হবে। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর কোর্ট পাড়ার জন্মগ্রহণ করেন। মরহুমের ছেলে ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম কল্লোল তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখার দায়ে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আরও ছটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ মঙ্গলবার মিয়ামির ফেডারেল আদালতে তিনি হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ডোনাল্ড ট্রাম্প জাতীয় প্রতিরক্ষা বিষয়ক তথ্য ধরে রাখা এবং ন্যায় বিচারে বাধা দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে সব অভিযোগের বিবরণ সহ নথিটি এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট 2024 সালে হোয়াইট হাউসে ফিরে আসার জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ট্রাম্প জানিয়েছেন এই পদক্ষেপটি নির্বাচনে হস্তক্ষেপের মতো একটি ঘৃণ্য কাজ। এপ্রিলে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করার কয়েক মাসের মধ্যে একটি ট্রাম্পের দ্বিতীয়বারের মতো আদালতে হাজির হতে যাওয়ার ঘটনা। এবারে কৃষি সংবাদ। ফরিদপুরে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের ভালো ফলন হয়েছে। মৌমাছির পরাগায়নের অভাব হলো হস্তপরাগায়নে ভালো ফলন পেয়ে লাভবান হয়েছেন এই অঞ্চলের কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুর শহরের ধনাগোদা নদী ছয় থেকে সাত বছর ধরে থেমে থেমে ভাঙছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটি গভীর হলেও উত্তাল নয়। নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে পানি পাড়ে এসে আঘাত করছে, ফলে নদীর তীর ভাঙছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ফ্রুটিকা। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে খেলার খবর।